পদ ধরে মাথায় লোগো ঘাটে জল আনতে গিয়েছিল না, দেখছে কোচের মেয়েরা নাকি ভালো ভালো শাখা পরে জল নিতে এসেছে, তোমার মায়ের পছন্দ হয়েছে অগস্যা, ছুটতে ছুটতে আসছে স্বামী স্বামী। তখন বলি বোধহয় কি হয়েছে, এসে একেবারে দশ হাত খেলিয়ে দিয়েছে, দিয়ে বলে এই মুহূর্তে আমার শাখা পরিয়ে দিতে হবে। ভালো কথা বলেছে, কিন্তু আমি পারলাম না, তাই আমার সঙ্গে ঝগড়া করে তোমার ভাই বোনদের নিয়ে চলে গেল। দের বাবা এই কথা আগে বলবেন তো, কত সহজ যুক্তি ছিল। কি যুক্তি বললাম একটিবার শুনুন, একটিবার বলছিলাম এই মুহূর্তে আপনি শাকারির বেশ ধারণ করে চলে যান গিরিরাজ ভবনে। বাবা তুমি শাকারির বেশ ধরতে বলছো, কিন্তু শাখা টাকা সব পাবো কোথা? আমি যুগমায়ের কাছ থেকে শঙ্খ এনে দেবো। তুমি এনে দেবে? এই জন্য তোমায় আমি এত ভালোবাসি বাবা, ভাগ্নে ছেড়ে চলো বাবা আমার শাখা এনে দেবে, চলো এই মুহূর্তে আমি তোমার মামিমা আনতে যাবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা বাবা আপনি যাচ্ছেন তো স্বর্গে ধামে গিরিরাজ ভবন। তোমার মামিমা যদি জিজ্ঞাসা করে যে শাকারি তোমার মাথায় কপালে কাটার দাগ কেন, আমি কি বলবো? কপালে কাটার দাগ কেন? আপনি বলবেন হুঁচট খেয়ে পড়ে গিয়ে কেটে গেছে সেই কাটার দাগ সারি না। আর মাথায় জট, পেঁচো পাঁচির কাছে মানসিক ছিল, মানসিক চুকায়নি, জটটা রেখে দিয়েছে। বাবা ফোঁটটা মুঠো মেরে গেছে, 12 জনা দুয়ারে ঠোকর খেয়ে খেয়ে এই অবস্থা হয়ে গেছে। বাবা এবার আমি কি বলতে বলতে যাব? আপনি বলবেন আপনারা কেউ শঙ্খ পড়বে শঙ্খ, আমার কাছে ভালো ভালো শঙ্খ আছে। আমরা কেউ শঙ্খ পড়বে শঙ্খ। বাবা এখন 4 দিন বাকি আছে, কম করুন। আরে আব্বা 4 দিন কেন, আরো 10 দিন হবে না, 4 দিন তা আছে। আপনি সুর দিয়ে বলুন। আর সুর দিয়ে শিখছিলাম, আমরা কেউ শঙ্খ। হে বাবা ওরম হবে না, তাহলে কিরম করে তো তুই বাবা শিখিয়ে দে বাবা। শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো, ভালো ভালো শঙ্খ আছে আমার কাছে গো। শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো তোমরা, শঙ্খ পড়বে গো, ভালো ভালো শঙ্খ হয়ে আছে আমার কাছে গো, ভালো ভালো শঙ্খ হয়ে আছে আমার কাছে গো। শঙ্খ পড়াও গো ব্যাপারি, শঙ্খ পড়াও গো, শঙ্খ পড়াও।
পারি শঙ্খ করব গো Hari Gopal.